হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা অনেকেই বলছো যে যখন সাদা পানির মতো সাপ হয় যার কোনো কালার নেই, এই যে পানির মতো সাপ হচ্ছে আপু বারে বারে, এটা কেন হচ্ছে? অনেকেই কমেন্টস করেছো, স্পেশালি রেশমা, আমি তোমাকে বলছি, তুমি কমেন্টসে কিছুদিন আগেই কমেন্টস করেছো যে আবু সাদা পানির মতো সাপ হচ্ছে, আমি কি প্রেগনেন্ট? তো এটারই আসলেই রিপ্লাই করব। আসলে এই সাদা পানির মতো সাপ আমাদের কেন বেরোয়, আর প্রেগনেন্সির সাপটা বা কেমন দেখতে হয়, আর এই যে সাপের ধরন আলাদা আলাদা কেন হয়, এর কারণগুলো কি? সাপ কিন্তু মোটেও খারাপ না, অনেকেই মনে করে, অনেকেই দেখবে তাবিজ মাদুলি করে সাপের জন্য, প্রচুর পরিমাণে সাদা সাপ হয়। প্রচুর পরিমাণে সাদা সাপ হওয়ার জন্য কিন্তু আমরা কিছু ঘরোয়া টিপস ব্যবহার করতে পারি। যখন আমাদের অতিরিক্ত মাত্রায় সাপ বেরোয়, তখন কিন্তু আমরা এই ঘরোয়া টিপস ব্যবহার করতে পারি, যাতে আমাদের এই ধরনের অতিরিক্ত সাপটা না হয়। আদারওয়াইজ কিন্তু সাপ আমাদের শরীরের জন্য ভালো, আমাদের গর্ভধারণের জন্য কিন্তু সাপ হওয়ার প্রয়োজন রয়েছে। ইভেন সাপ যদি না হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু মেডিসিন নিতে পারি, কারণ আমাদের যদি একেবারেই শুকনো থাকে, সেক্ষেত্রে আমাদের গর্ভধারণ করাটাও কিন্তু মুশকিলের হয়ে যায়। প্রত্যেকটা সাপ কিন্তু আমাদের বডির নানান রকমের দিক কিন্তু প্রকাশ করে, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। প্রত্যেকটা যে সাপ আমাদের আলাদা আলাদা টেক্সচারের বেরোচ্ছে, সেটা কিন্তু আলাদা আলাদা ধরন বোঝাচ্ছে, আলাদা আলাদা কারণ বোঝাচ্ছে, সেটা আমাদের বুঝতে হবে। তো প্রথমেই শুরু করি, এই যে পানির মতো সাপটা আসলে আমাদের কেন বেরোয়, তার জন্য আমরা একটু ডিটেলসে ঢুকতে হবে। যখনই দেখবে আমরা অনেকেই যারা গর্ভধারণ করার চেষ্টা করছি, তারা কিন্তু আমরা সাপ থেকে ডিটেক্ট করি যে আমাদের ওভুলেশনটা হয়েছে কি। আমাদের বডিতে দুটো ওভারি রয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের প্রতি মাসে একটা করে ডিম্বাণু বেরোয়। এই ডিম্বাণুর সঙ্গে যখনই শুক্রাণু মিলিত হয়, মানে আমরা যখন পুরুষের সঙ্গে সহবাস করি এবং তাদের শুক্রাণুটা গিয়ে আমাদের ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, তখনই কিন্তু গর্ভধারণটা হয়। তো আমাদের বুঝে নিতে হবে যে গর্ভধারণের জন্য কিন্তু আমাদের ওভুলেশন বা ডিম্বাণু বেরোনো কিন্তু অতিরিক্ত প্রয়োজন। অনেকেই আমরা কী করি, পিরিয়ডটা শেষ হয়েছে, মানে সহবাস করলাম, আমাদের আসলেই ওভুলেশনটা হয়েছে কি হয়নি আমাদের দেখার দরকার নেই, আমরা ভেবে নিই সহবাস করেছি মানে আমরা গর্ভধারণ করে নেব, বাট তা কিন্তু নয়। কারণ আমাদের শরীরে যখনই ওভুলেশনটা হয়, সেটা 12 থেকে 24 ঘন্টা কিন্তু লাস্ট করে, খুব বেশিক্ষণ কিন্তু সেই ওভুলেশনটা জীবিত থাকে না। তাই হয়তো সেই সময় আমরা কিন্তু সহবাস করতে পারিনি, বা কোনো কারণে আমাদের শুক্রাণুর সঙ্গে তার মিলন হয়নি, যে কারণে কিন্তু আমরা গর্ভধারণ করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা কী করবো? আমরা সাপ দেখে বুঝবো যে এটাই আমাদের মিলনের সময়। এই যে কথাটা উঠেছে যে পানির মতো সাপ, এই যে পানির মতো সাপটা বেরোচ্ছে, এটা কিন্তু প্রকাশ করছে যে আমাদের গর্ভাশয়ের মুখটা কিন্তু খুলেছে। এই পানির মতো সাপটা কিন্তু অনেকেই, যে অতিরিক্ত পানির মতো সাপ বেরোচ্ছে, এটা অনেক সময় শরীর গরম হয়ে গেলে হয়, যখন প্রচুর পরিমাণে হয় এই পানির মতো সাপটা, তখন আমরা একটু ডাবের জল বা বেশি করে কিন্তু আমরা পানি খাবো, সেটা যদি করি তাহলে এই সাপটা কিন্তু নর্মালে এসে যাবে। তবে এই সাপটার জন্যই কিন্তু আমাদের শরীরের মধ্যে, আমাদের গর্ভাশয়ের মুখটা ক্রস করে ফেলোপিয়ান টিউব হয়ে ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে, এই যে সাঁতার কেটে কেটে যে যাবে, সেই যে রাস্তাটাকে ভালো করে, সেই রাস্তাটাকে স্মুথ করে কিন্তু এই সাদা পানির মতো সাপ। সে কিন্তু বেরোনোর সঙ্গে সঙ্গে প্রকাশ করছে যে এটাই কিন্তু আমাদের ফার্টিলাইজেশনের সময়, এটাই কিন্তু আমাদের ফার্টাইল ডেজ। সেই সাদা পানির মতো সাপ কিন্তু আমাদের প্রকাশ করে এটা আমাদের ফার্টাইল ডেজ, মানে যদি আমরা এই দিনে সহবাস করি তাহলে কী হবে, শুক্রাণুগুলো খুব স্মুথলি কিন্তু তাদের জার্নিটা করতে পারবে এবং ডিম্বাণু পর্যন্ত পৌঁছতে পারবে। এই সাপের মানেই হচ্ছে আমাদের গর্ভাশয়ের মুখ খোলা। এখন আমি বলি গর্ভাশয়ের মুখ খোলা মানে কি, গর্ভাশয়ের মুখ খোলা মানে কিন্তু ডিম বেরোচ্ছে, ডিম বেরোলে কিন্তু গর্ভাশয়ের মুখটা খোলা থাকে, যার জন্য এই ধরনের সাপ রিলিজ হয়। এবার বোঝা গেল, আশা করি রেশমা তুমি বুঝতে পেরেছো যে কেন তোমার সেই সাদা পানির মতো সাপগুলো বেরোচ্ছে, কারণ সেটার মানে কিন্তু সেটা তোমার ফার্টাইল ডেজ, তুমি কিন্তু সহবাস করলে গর্ভধারণ করতে পারবে। এবারে চলে আসি ওভুলেশন। এই যে ওভুলেশনের ডিসচার্জ প্রত্যেকের বডিতে আলাদা, একেবারে যে হতেই হবে সেরকম না, কারোর বডিতে হতে পারে, কারোর বডিতে নাও হতে পারে। তো এই যে ওভুলেশনের স্রাব, সেই ডিসচার্জটা কী হয়, একটু স্ট্রেচেবল হয়, মানে ধরলে
একটু আমরা যদি হাত দিয়ে ধরি সেটা স্ট্রেচ করে ওপর নিচে করা যাবে। এই ধরনের স্ট্রেচেবল যখন মানে শ্রাপটা হয় ফটোর মধ্যে যেটা দেখতে পাচ্ছ, তার মানে কিন্তু ওভুলেশন। তবে প্রতিবারে প্রত্যেকের বডিতেই একই ধরনের ডিসচার্জ বেরোবে তা কিন্তু নয়, অন্যের বডিতে হতে পারে সেটা পানির মতো হয়েছে, কিংবা হতে পারে কিন্তু সেটা একটু সাদা কালারের হয়েছে, হতেই পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা স্ট্রেচেবল হয়, তখন বোঝা যাবে যে ওভুলেশন হয়েছে। এবার চলে আসি আমরা গর্ভধারণের স্রাব। গর্ভধারণের স্রাব প্রত্যেকের যে বেরোবে তার কোনো মানে নেই, তবে অনেকের বেরোতে পারে, অনেকের নাও বেরোতে পারে। তবে গর্ভধারণের যে স্রাব সেটা কিন্তু প্রত্যেকের বডিতে আলাদা আলাদা হয়। যেমন প্রত্যেকের বডিতে ডিসচার্জ আলাদা হয়, তেমন প্রত্যেকের বডির প্রেগনেন্সি সিমটমস দেখতে আলাদা হয়। কারোর ক্ষেত্রে প্রেগনেন্সিতে খুব বমি হতে পারে, কারোর ক্ষেত্রে বমি হয় না, কেউ খুব খেতে পারে, কেউ খেতে পারে না, কারোর মাথা ঘোরায়, কারোর মাথা ঘোরায় না, কারোর পেটে ব্যথা হয়, কারোর পেটে ব্যথা হয় না। তো এই যে ডিফারেন্স, প্রত্যেকের বডি আলাদা, তো এই যে ডিফারেন্স, তার জন্য কিন্তু আমাদের স্রাবের ধরন বা ডিসচার্জের ধরন কিন্তু প্রত্যেকের বডিতে আলাদা। তবে বেশিরভাগ ক্ষেত্রে যখনই দেখবে কোমল মসৃণ দুধের মতো ও ক্রিমিশ একটা ডিসচার্জ বেরোচ্ছে, তখন বুঝে যাবে যে এটা কিন্তু আমাদের গর্ভধারণের লক্ষণ। এটা কিন্তু পিরিয়ড আসার ঠিক 2-3 দিন আগে এই ধরনের কিন্তু স্রাব রিলিজ হতে থাকে। অনেকে বলো যে কাটা ফাটা বা স্রাব বেরোচ্ছে, অনেক সময় কিন্তু এটা ইনফেকশনের লক্ষণ হয়। অনেক সময় কি হয়, যখনই আমাদের স্রাবের মধ্যে কিছু দুর্গন্ধ হয় বা কালারটা একটু ইয়েলো এসেছে, তখন আমরা বুঝে যাব বা সবুজ এসেছে বা কালচে ধরনের কালার বেরোচ্ছে, তখন সেটা কিন্তু ইনফেকশনের লক্ষণ। তখন আমরা অ্যালাম পানি নিয়ে ভিডিও করেছি, সেটা আমরা ব্যবহার করতে পারি। বাট প্রেগনেন্সির স্রাব কিন্তু মসৃণ কোমল দুধের মতো হয়, হাত দিলে মসৃণ কোমল মনে হতে পারে, তবে প্রত্যেকের ক্ষেত্রে সমান না। অনেকের ক্ষেত্রে আবার প্রেগনেন্সির স্রাব কিন্তু সাদা, যার কোনো কালার নেই, কোনো কালারলেস। অনেকে আমরা যদি আমাদের আন্ডার গার্মেন্টসগুলো আমরা ব্যবহার করতে পারি, তাতে স্ট্রেচ হয়ে থাকে, তাতে আটকে থাকে, চিপকে থাকে, এই চিপচিপা একটা যে স্রাব বেরোয় সেটাও কিন্তু অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সির লক্ষণ। সেই প্রেগনেন্সির লক্ষণের মধ্যে কিন্তু এই চিপচিপা টাইপের একটা চিটচিটে একটা স্রাব বেরোয়, সেটাও কিন্তু প্রেগনেন্সি কিন্তু প্রকাশ করে। আবার অনেকের ক্ষেত্রেই দেখবে এই যে স্রাবের সাথে একটু লালচে, একটু পিরিয়ড টাইপের দেখা যায়, একটু লালচে বাদামি হয়ে গেছে স্রাবটা, বা তার সঙ্গে একটু পিরিয়ড বেড়ে হয়ে এসেছে, সেটাও কিন্তু প্রেগনেন্সির লক্ষণ হয়ে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোমল মসৃণ দুধের মতো স্রাব প্রকাশ করে যে আমি কিন্তু গর্ভবতী। তো আশা করছি কেন স্রাব বেরোয়, স্রাব প্রত্যেকটা স্রাব প্রত্যেকটা কারণে বেরোয়, আমাদের প্রত্যেকটা জিনিস প্রকাশ করে, যেটা প্রেগনেন্সির, এটা ফার্টাইল ডেজ, এটা ওভুলেশনের। তো স্রাব কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। অনেকেই স্রাব নিয়ে যে ধারণাটা রেখেছে যে স্রাব হওয়াট ভালো নয়, স্রাব হলে মাদুলি নিতে হবে, তাবিজ নিতে হবে, এমন কিন্তু কিছু নয়। স্রাব কিন্তু আমাদের বডির একটা ন্যাচুরাল পার্ট, ন্যাচুরাল প্রসেস, যেটা হরমোনের প্রভাবে কিন্তু চেঞ্জ হতে থাকে। তো আশা করছি ভিডিওটা অনেক ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।